ব্রাহ্মণবাড়িয়ায় সদর উপজেলায় গোষ্ঠীগত বিরোধকে কেন্দ্র করে দুই পক্ষের দফায় দফায় সংঘর্ষের ঘটনায় কলেজ পড়ুয়া ছাত্রী ও নারী সহ আটত্রিশ জনকে জেলে হাজতে পাঠিয়েছে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এর মধ্যে সদর উপজেলার নাটায় দক্ষিণ ইউনিয়নের পরিষদের চেয়ারম্যান ও সাবেক চেয়ারম্যান রয়েছেন অভিযোগ রয়েছে চা পানের কথা বলে থানায় ডেকে তাদের জেল হাজতে পাঠায় পুলিশ এ ঘটনায় ওসিকে প্রত্যাহারের দাবি জানিয়েছে ভুক্তভোগীরা ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি মনিরুজ্জামান পলাশের প্রতিবেদন গত বারোই নভেম্বর পূর্ব বিরোধকে কেন্দ্র করে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার নাটায় দক্ষিণ ইউনিয়নের কালিসীমায় দুই গোষ্ঠীর সংঘর্ষ ঘটে বিষয়টি সমাধানে তেরোই নভেম্বর সকালে ওই দুই গোষ্ঠীর প্রধান সহ স্থানীয় মরুলদের থানায় ডেকে নিয়ে সালিশে বসে নসি সালিশ চলাকালে গ্রামে ফের সংঘর্ষে জড়িয়ে পড়ে উভয় পক্ষ দিনভর রসির রোমে বসিয়ে রেখে সন্ধ্যায় সালিশে আসা উভয় পক্ষের তেইশ জনকে আটক করে একশো একান্ন ধারায় জেল হাজতে পাঠায় পুলিশ আট দিন জেল খেটে সম্প্রতি কয়েকজন জামিনে আসেন অত্যন্ত দুঃখের বিষয় আমরা আমাদেরকে জেল হাজতে প্রেরণ করে উনি আসছে সন্ধ্যায় প্রায় আইসা কিন্তু আমাদের সাথে কোনো কথা না বলেই উনি বলতেছে যে আমি অপারক হইলাম আমি পারলাম না সংঘর্ষের ঘটনায় জড়িত না থাকা সত্ত্বেও পুলিশ নারীদের আটক করেছে বলে দাবি স্থানীয়দের গরতিকা পুলিশ এসে আমাকে টাইনা গর্তিকার হইয়া গেছে কানঢাকা দি কইরা আমি সুইটতে আইছি ওζοtam দবা চলে জগদমকত কিছু গিসি না আমরা বাসাতে রছি এরকম খারাপ খারাপ ভাষা বলছে এই পুলিশে মইলারার সাথে এই ঘটনায় নিজের পক্ষই সাফাই গাইতে দেখা যায় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে সালিশ ও আটকের কথা স্বীকার করলেও তার দাবি থানার আশপাশ এলাকা থেকে ওই 23 জনকে আটক করা হয় তারা থানার আশেপাশে ছিল কিন্তু এখান থেকে অনেক ইন্ধন দিয়ে সেখানে বড় ধনের একটা ওই সংঘর্ষের সূত্রপাত ঘটায় কাউকে খাওয়াই নাই এলা এলাক যদি কেউ বলে থাকে এরা একটা গগ্য সাজিয়েছে চায়ের নিমন্ত্রণ জানিয়ে জেল হাজতে পাঠানোর ঘটনায় আইনের ব্যতয় হয়েছে বলে জানিয়েছেন জেলার আইন কর্মকর্তা কিন্তু চার দাওয়াত নিয়ে থানায় নিয়ে এসে কাউকে অসম্মান করাটা আমি মনে করি নাই সম্মত না আর যদি অ্যাকচুয়ালি চার দাওয়াত দিয়ে থানায় বসে ভদ্রলোকদেরকে অপমান করে থাকে সেটা তো আমি মনে করি আইনের ব্যতায় হয়ে এদিকে আইন প্রয়োগ বিধিমত না হলে ও সুনির্দিষ্ট অভিযোগ পেলে খতিয়ে দেখা হবে বলে জানিয়েছেন পুলিশ সুপার আমার জানা মতে সেখানে কয়েকটি মামলা হয় এবং সেই মামলায় বেশ কয়েকজনকে আমরা আইনের মাধ্যমে আদালতে সুপর্দ করেছি তো এই ক্ষেত্রে আপনারা যেটা বললেন যে আইন প্রয়োগের ক্ষেত্রে যদি কোনো ব্যর্থ থাকে কোনো অভিযোগ থাকে সেটা আমার কাছে সুনির্দিষ্টভাবে গেলে আমি অবশ্যই ব্যবস্থা নেব পুলিশের এমন আচরণে এলাকায় আবারও দাঙ্গা ছড়িয়ে পড়তে পারে বলে আশঙ্কা স্থানীয়দের মনিরুজন পলাশ এসি টিভি ব্রাহ্মণবাড়িয়া